প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে, আলোচ্য বিষয় হচ্ছে কি, অনুচ্ছেদ। অনুচ্ছেদে যে তোমাদের সিলেবাসে দুটি অনুচ্ছেদ দেওয়া আছে, একটি হচ্ছে বিজয় দিবসের তাৎপর্য, অন্যটি হচ্ছে কি, বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা। প্রথমে আমি তোমাদের একটি হচ্ছে বইমেলার গুরুত্ব, অন্যটি হচ্ছে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা। আমি প্রথমে তোমাদের বইমেলার গুরুত্ব নিয়ে আলোচনা করব। বইমেলার গুরুত্ব, বই মেলার গুরুত্ব, ঠিক আছে, বইমেলার গুরুত্ব। আসলে বই আমাদের একটা নিত্য সঙ্গী। বই ছাড়া আমরা আসলে যারা পড়াশোনা করি, বিশেষ করে লেখাপড়ার সাথে কর্মজীবনের সাথে যুক্ত, সর্বক্ষেত্রে আমরা বইটা কাজে লাগাতে পারি। আমাদের জীবনের সব জায়গা, যেই জায়গায় আমরা অফিসে কো, আদালতে কো, বা শিক্ষা প্রতিষ্ঠানে বলো, যে কোনো জায়গায় আমরা বইটা খুব কাজে, আমাদের বইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, যেটা আমরা একজন আরেকজনের কাছে মুখে যে ততটুকু জানতে পারি, বইয়ের মাধ্যমে তার চেয়ে বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারি। জাতীয় জীবনে বইয়ের গুরুত্ব অনেক বেশি, তাই আমাদের প্রতি বছর 21শে ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করি, 21শে ফেব্রুয়ারিতে আমরা প্রতি বছর আমাদের বইমেলা হয়। বইমেলা আমরা যাই, ঘুরতে যাই, দেখতে যাই, বিভিন্ন রকমের বই দেখি, আর ওই বইমেলা বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। এই জাতীয় জীবনে বইমেলার গুরুত্ব আসলে অনেক প্রয়োজন, কারণ বইমেলাকে কেন্দ্র করে আমরা অনেক নতুন নতুন বই, লেখকদের মাধ্যমে নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে, সেই বইগুলো আমরা লেখকের সাথে পরিচিত করি, বই সম্পর্কে জানতে পারি, প্রবাসক সম্পর্কে জানতে পারি। সাধারণত মানে আমার দৃষ্টিতে মনে হয় যে বই, যে নতুন নতুন বই আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন বিজ্ঞানের, বা তোমাদের লেখাপড়ার বিষয়, প্রযুক্তির বিষয়, তারপরে স্বাধীনতা, শহীদ দিবস, বিজয় দিবস, এইসব সম্পর্কে যে বইগুলো আমাদের নতুন বের হচ্ছে, সেই বইগুলো আমরা বইমেলার মাধ্যমে দেখে শিখতে পারি, জানতে পারি, পড়তে পারি। সে বইমেলা গিয়ে আমরা বিভিন্ন ধরনের বই কিনতে পারি। প্রতি বছরই আমাদের 21শে ফেব্রুয়ারিতে বইমেলা হয় ঢাকায়, সেখানে আমরা যাই। তোমরাও যাবে, দেখবে, সেখানে গিয়ে দেখবে অনেক ধরনের বই পাওয়া যায়। যে বই দেখলে তোমাদের খুব আকর্ষণ হবে যে না, আমি এই বইটা কিনবো, আকর্ষণীয় অনেক। তাছাড়া ছোটোদের খেল ছড়া, নতুন নতুন ছড়ার বই পাওয়া যায়, তারপরে পাওয়া যায় বিভিন্ন প্রযুক্তি, যেসব প্রযুক্তিতে আমাদের জীবন এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, সেই প্রযুক্তি বিষয়গুলো জানার জন্য আমরা বই, বিভিন্ন ধরনের বইমেলায় গিয়ে ধরনের বইগুলো দেখতে পারি। তারপরে জ্ঞান অর্জন করার জন্য, বিভিন্ন সাধারণ জ্ঞান জানার জন্য আমরা বইমেলায় বই পাই। রাজনীতি, সামাজিক অবস্থান বোঝার জন্য বইমেলায় এই ধরনের বই পাওয়া যায়। তাই বইমেলার গুরুত্ব আমাদের খুব মানে গুরুত্বপূর্ণ। তাই বইকে আমরা সবসময় নিজের দৃষ্টিকোণ থেকে, বইকে কীভাবে দর্শকের সামনে কীভাবে মানে আকর্ষণীয় করা যায়, সেই জন্য আমরা বই পড়া বা বই পড়ার পরে কীভাবে বইমেলায় গিয়ে কী ধরনের বই পাওয়া যায়, সেই গুরুত্বকে আমরা তোমাদের সামনে বলতে পারব, ঠিক আছে? এখন তোমরা সবাই তাহলে বইমেলার গুরুত্বটা বাসায় করে ফেলবে, এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। তাহলে আমরা এখন করবো কি, বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা। বিজ্ঞান বর্তমান যুগে বিজ্ঞানের গুরুত্ব অনেক অপরিসীম, কারণ বিজ্ঞান ছাড়া আজকালকার দিনে চলা যায় না। আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে বিজ্ঞান, এই যে বিভিন্ন প্রযুক্তি তৈরি হচ্ছে, এই প্রযুক্তিগুলি কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, বিজ্ঞানের কারণে। বিজ্ঞানের যেমন একদিকে আশীর্বাদ আছে, সেদিকে অন্যদিকে কি ক্ষতিকর দিক হচ্ছে, তারপরও আমরা বিজ্ঞানকে ছাড়া চলতে পারি না। বিজ্ঞান শিক্ষার প্রয়োজন আছে, কীভাবে বিজ্ঞানকে জানলে আমাদের জীবনে মানে ক্ষতিকর দিকগুলো বাদ করে আমরা কী করবো, আশীর্বাদের দিকে চলে যেতে পারি, নিজেকে এগিয়ে নিতে পারি। তাছাড়া বিজ্ঞানের যে বিভিন্ন ঔষধ, এই যে আমাদের জীবনে যে এখন বর্তমান যে একটা মহামারী, করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের
যে বিভিন্ন মানে টিকা বের হচ্ছে বা বের হওয়ার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন দেশে পৃথিবী প্রায় প্রত্যেক দেশে, সেই দেশগুলোতে দেখা যায় এই যে অবদান তার কারণ কী? বিজ্ঞান। তাই বিজ্ঞান আমাদের এত প্রয়োজন, মানব জীবনের সর্বক্ষেত্রে বিজ্ঞান ছড়িয়েছে, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক জীবন, রাজনীতি, সর্বক্ষেত্রে। এখন তোমার হাতে একটি মোবাইল আছে, মোবাইলটা তুমি ব্যবহার করছো, এই যে বিজ্ঞান। আমরা যে তোমাদের সাথে এই যে অনলাইন ক্লাস করছি সেটাও একটা প্রযুক্তি, আর এই প্রযুক্তি এই অবদান কার জন্য? বিজ্ঞানের কারণে। যে বর্তমান যুগে এখন আমরা তুমি ঘরে বসে ক্লাস দেখতে পাচ্ছ, ক্লাস দেখে নিজের পড়া অনুধাবন করতে পাচ্ছ, এগুলি কার কারণে? বিজ্ঞানের কারণে। বিজ্ঞান ছাড়া তাই আমাদের জীবন একদম অচল। চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান, শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান, তোমার সামাজিক জীবনে বিজ্ঞান কাজ করছে, সর্বক্ষে রাজনৈতিক জীবনে তোমার বিজ্ঞান, ছাত্র জীবনে বিজ্ঞানে কাজ করছে। তাই বিজ্ঞানকে তুমি সব সর্বক্ষেত্রে, যোগাযোগ বা কৃষি, শিল্প, কারিগরি, প্রযুক্তি ক্ষেত্রেও তুমি বিজ্ঞান। আগে দেখতে পাতে যে লাঙল দিয়ে কৃষি জমি চাষ করতো, এখন কিন্তু তা হচ্ছে না। এখন কিন্তু বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তির কারণে কৃষক কী দিয়ে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষক জমি চাষ করছে। তাহলে মনে কর বিজ্ঞানের এই যে অবদান, এই অবদানকে তো আমরা কোনোদিনও অস্বীকার করতে পারবো না। যে বিজ্ঞানের ক্ষতিকর দিকগুলি চিন্তা করে কিন্তু আমরা বিজ্ঞানের অবদানকে অস্বীকার করতে পারি না। তাই ক্ষতিকর দিকগুলো আমরা কী পিছনে ফেলে রেখে বিজ্ঞানের অবদানকে এগিয়ে নিয়ে আমরা আমাদের জীবনকে চালিয়ে নিতে। তাই সর্বক্ষেত্রে আমাদের কী বিজ্ঞান একটা শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। তাই বিজ্ঞানকে কীভাবে আমরা আরও বেশি প্রযুক্তিকর করে তুলতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদেরকে কী করতে হবে? বিজ্ঞানকে, বিজ্ঞানের বিষয়ে আমাদের আরও লেখাপড়া করতে হবে, জানতে হবে, জেনে তারপরে কী বিজ্ঞানের প্রয়োজনীয়তা বাড়াতে হবে। তা বিজ্ঞান, বিজ্ঞানের যুগ যুগ ধরে কিন্তু এই বিজ্ঞান একইভাবে কাজ করে আছে। বাস্তবতার দিকে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা তাহলে কি অপরিসীম হয়ে পড়েছে। ঠিক আছে, বিজ্ঞান তাই আমাদের তোমাদের উচিত মানে বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে বিজ্ঞানকে মূল্যায়ন করা। কারণ বিজ্ঞানকে মূল্যায়ন করতে গেলেই তোমরা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করতে পারবে। তাই সর্বক্ষেত্রে তাই বিজ্ঞানকে তুমি তোমরা সবসময় কীভাবে কাজে লাগানো যায়, কী কাজে লাগানো যায়, কী কাজে লাগলে আমাদের জন্য আমরা উপকৃত হব, সেই বিষয়গুলো আলোচনা করে তুমি নিজে না বুঝতে পারলো আরেকজনের সাথে তোমার সহপাঠী বা তোমার বাসায় তোমার যে মা বাবা তাদের সাথে আলোচনা করে তোমরা বিজ্ঞানে কিছু কিছু প্রযুক্তির কাজ নিজে নিজে করার চেষ্টা করবে। তাহলে তা আস্তে আস্তে তোমাদের যে বিজ্ঞান শিক্ষার যে প্রয়োজনীয়তাটা সে গুরুত্বটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এখন আমি তোমাদের অনুধাবন নিয়ে একটু আলোচনা করব। কারণ আমার তোমাদের যে জ্ঞান বিচিত্রা বাংলা দ্বিতীয় পত্রের যে জ্ঞান বিচিত্রা বইটা আছে সে বইয়ে অনুধাবন তোমাদের প্রশ্নে অবশ্য অনুচ্ছেদ অথবা অনুধাবন দেওয়া থাকবে পরীক্ষা, সোমরা যে কোনো একটা আনসার করতে পারবে। তাই অনুধাবনটা আমি একটু আলোচনা করছি। জ্ঞান বিচিত্রা বইয়ের অনুধাবন যে বই যে পেজে অনুধাবনটা আছে তার 1-5 পর্যন্ত তোমরা অনুধাবনগুলো পড়বে। তারপরে সিরিয়াল প্রথমে প্রশ্নগুলো দেওয়া আছে বই, আমার কাছে অবশ্য বইটা নাই কিন্তু তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম 5টা, প্রথম 1-5 পর্যন্ত প্রথম 5টি অনুধাবন তোমরা পড়বে। তাই অনুধাবনের পরে মানে সিরিয়ালে যাওয়ার পরে পরে কয়েকটা পেজের পর দেখবে প্রত্যেকটা অনুধাবনের উত্তর দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, সেই উত্তরগুলো পড়ে ফেলবে। আমি আজকে তোমাদের অনুধাবন 5 নিয়ে একটু আলোচনা করব। দেখো অনুধাবন 5 আছে যে 21 ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা এবং অন্যান্য স্থানে সাফল্যের জন্য সাফল্যের সঙ্গে ছাত্রছাত্রীরা ধর্মঘট পালন করছে। 21 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারিতে তোমরা জানো সবাই, 21 ফেব্রুয়ারি যে আমাদের শহীদ দিবস, 1952 ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনে আমাদের যে ছাত্র জনতা রফিক, জব্বার, আর শফিউর, সালাম, ভরকট তারা কী করেছে, ধর্মঘট করেছে, আন্দোলন করেছে ভাষার জন্য। আন্দোলন করতে গিয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে শহীদ হয়েছে। তাই এই যখন 21 ফেব্রুয়ারি দিন ছাত্র জনতা যে ধর্মঘট করেছিল, সকাল 10:00
পর গাজী উল হকের সভাপতিত্বে, গাজী উল হক একজন তাদের নেতা ছিল, সেই নেতার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক বিরাট ছাত্র সভা অনুষ্ঠিত হয়। সে বিশ্ববিদ্যালয়ের সামনে মানে তখনকার তৎকালীন পরিস্থিতির বিষয়টাই এই অনুধাবনে তুলে ধরা হয়েছে, বর্তমানে নয়, তখনকার তৎকালীন অবস্থাটাই তোমাদের অনুধাবনে তুলে দেওয়া হয়েছে। সে বিষয়টি আমি বলছি তোমাদের সামনে। তাই গাজী উল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে আমতলায় এক বিরাট ছাত্র সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার জারি করে 144 ধারা জারি করে ভঙ্গ সিদ্ধান্ত, মানে 44 ধারা জারি করে তাদের আন্দোলনকে কী করতে ভঙ্গ করার চেষ্টা করে। তারপর দলে দলে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বার ভেঙে অতিক্রম করে 144 ধারা ভঙ্গ করে গ্রেপ্তার হতে থাকে। কিন্তু পুলিশ হঠাৎ কলাভবন প্রাঙ্গণে প্রবেশ করে ব্যবহারা কালনে ঘেস প্রয়োগ করে এবং লাঠিচার্জ করতে শুরু করে। যখন ছাত্র জনতারা আন্দোলন করে এই 144 ধারা ভঙ্গ করে আন্দোলন করতেছিল, তখন পুলিশ এক পর্যায়ে কী করে কাঁদনে ঘেস ছাড়ে এবং কি ছাত্রদের উপর লাঠিচার্জ করে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে। কিন্তু তারপর ছাত্রছাত্রীরা আহত হয়, কিন্তু তারপর তাদের এই উত্তেজনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি উত্তেজনার পর বা পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ, এক প্রকার ছাত্র এবং পুলিশের মধ্যে কি খণ্ডযুদ্ধ হয়। তোমাদের এই ইতিহাস আসলে জানা উচিত, কারণ এই ইতিহাস আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, ঠিক আছে। হঠাৎ মেডিকেল কলেজে হোস্টেলের সামনে পুলিশের প্রথম দফা গুলিতে রফিক উদ্দিন ও জব্বার এবং দ্বিতীয় দফার গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল রফিক বর্ক শহীদ হন এবং বর্মণ হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো শহরময় ছড়িয়ে পড়ে এবং ঢাকা শহর বিক্ষোভে ফেটে ওঠে। মানে এই যে হঠাৎ তখন এক সময় ঢাকা মেডিকেল কলেজের সামনে যে আমাদের যে শহীদ মিনার আছে, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ, সেই শহীদ মিনারের সামনে এই জায়গাটাই মানে তাদের শহীদদের স্মরণে সেই শহীদ মিনার তৈরি করা হয়েছে। এই তাই ছাত্র জনতা কী করে এক পর্যায়ে এই ছাত্রদের এই ধর্মঘট গুলি করে এবং গুলি করে কী করে তাদেরকে হত্যা করে। হত্যা করার পর প্রথম পর্যায়ে রফিক উদ্দিন এবং রফিক উদ্দিন জব্বার এবং দ্বিতীয় দফায় কী করে আবুল বরকত শহীদ এবং কি শহীদ হত্যাকাণ্ডের এই সারা শহরে ধরে ছড়িয়ে পড়ে। এই হলো তোমাদের অনুধাবনের মূল অনুচ্ছেদের বিষয়, ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে সকাল শব্দটির বিপরীত শব্দ কী। সকাল শব্দের বিপরীত শব্দ তোমরা সবাই জানো বিকাল, ঠিক আছে। প্রশ্ন থাকতে পারে অনুধাবন সকাল শব্দটি বিপরীত শব্দ কি। সকাল শব্দটি বিপরীত শব্দ হচ্ছে বিকাল। তোমাদের 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান 1 করে থাকবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, 21 ফেব্রুয়ারি ঢাকায় 144 ধারা জারি করে কে এবং কেন। 3 নম্বর প্রশ্ন, 20 ফেব্রুয়ারি ঢাকায় 144 ধারা জারি করে কে এবং কেন, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে ব্যবহৃত ধর্ম ঘটন ছাত্রসভা সিংহদ্বার এবং খণ্ডযুদ্ধ শব্দগুলো কীভাবে গঠিত হয়েছে। তৃতীয় প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদে ব্যবহৃত ধর্ম ঘটন ছাত্রসভা সিংহদ্বার সভা সিংহদ্বার
সিংহদা খণ্ডযুদ্ধ শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে? খণ্ডযুদ্ধ শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে? ঠিক আছে, তৃতীয় প্রশ্ন গেল। চতুর্থ প্রশ্ন হচ্ছে, 20 ফেব্রুয়ারি 144 ধারা জারি করার কারণ ব্যাখ্যা। ফেব্রুয়ারি 144 ধারা জারি করার কারণ ব্যাখ্যা কর। ঠিক আছে, অন্য প্রশ্ন, অন্য প্রশ্ন, 21-এ হত্যাকাণ্ডের বর্ণনা। হত্যা কাণ্ডের বর্ণনা দাও। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলি সবাই পড়বে, পড়লেই বুঝতে পারবে। উত্তরগুলো তোমাদের বইয়ের পেজ পিছনে দেওয়া আছে, তাহলে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে তোমাদের উচ্ছেদ লিখতে হবে। এই প্রশ্নগুলির দ্বারা তোমাদের প্রশ্ন দেওয়া থাকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তাহলে তোমরা বাসায় অবশ্যই অনুচ্ছেদ এবং অনুধাবন সবাই পড়বে, আর অনুধাবন কিন্তু অবশ্যই অবশ্যই সবাই 1 থেকে 5 পর্যন্ত অবশ্যই পড়বে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ কামনা করেই আমি আজকে আমার ক্লাস শেষ করছি।